বাক্সার গোবর্ধনা উন্নয়ন খণ্ডর অন্তর্গত বুনমাজা ভিসিডিসির দুর্নীতি, বুনমাজা ভিসিডিসির কর্মীর লুণ্ঠন রাজ আর বুনমাজাত পুনের ভিসিডিসি কর্মীর বিরুদ্ধে হিতাধিকারীর অভিযোগ। একাংশ পালিনেতার উপর ক্ষোভ রাইজর। শুক্রবারে এটা দুর্নীতির বাতরি সম্প্রসারিত হয়েছিল সংবাদ মাধ্যমত, আর যার পাছতেই নিজের কুকীর্তি লুকাবলে চেষ্টা চলাইছিল একাংশ পালিনেতাই, যার বাবে আজি পুনের সংবাদ মাধ্যমের কাছ চাপি ক্ষোভ উজাড়িছে ভুক্তভোগী লোকসকলে। দরিদ্র পরিয়ালের পর ভয় ভাবুকির একাংশ কর্মীয়ে ধন আদায় করার অভিযোগ উত্থাপন হয়েছে। আমি সরকারি ঘর যেটু পাইছো, আমি যেটু মানুষ জড়ো হয়েছে ইয়াতে ভোট খাইছে, তেওঁলোকে সরকারি ঘর আছে। তেওঁলোকে তাৰমানে এই মইজুদ্দিন বুনমাজাৰ ভিসিডিসি যে মেম্বৰ মইজুদ্দিন খুশিয়া খান্দাৰ, তেওঁলোকে তাৰমানে এই ঘৰৰ ফাৰ্ষ্টতে বিটি কৰাৰ সময়তে তো পইচা খোজে, বিটি কৰাৰ সময়তে তাৰপিছত কেমেৰা মাৰিব লাগে, কেমেৰা মাৰিব আহি 500 টাকা লাগে তাহাৰ, যি আছে আহে লগত আর লগত আহিলেও যি আছে পয়সা নখোজে, কিন্তু খোজে মেম্বরে তাক দিবাই লাগে, নিদিলে বলে তা ফটো তাৰমানে কিবা কেনসেল করব। তো এনেকা করে মরপরা 3 বার পয়সা লইছে, একবার লইছে 500, তারপর লইছে আরো 400, তারপর লইছে 300। তো এবার আমি এই 13 তারিখ, কালি 13 তারিখ গল, কালি মই কইছো যে আমি সাংবাদিক আনি মর জপ্পটো পয়সা কেউ সময় নাই, মর অলপ পয়সারও ক্রাইসিস হয়েছে, আমি কিবা দুখিয়া মানুষ, কাম সাম করে খাও, তো গড় করে আছো বিরাট কষ্টর মাজত, তো গড় মর কমপ্লিটও হব। তারপর যে কই আছে আজ ফিতা কার্ডটা উদ্বোধনী করবো, উদ্বোধনী করবো কের কারণে উদ্বোধনী করবো, মর তো গড়।